এশিয়া কাপ নিয়ে যতটুকু মাতামাতি তার বড় অংশ ভারত পাকিস্তান দ্বৈরথ ঘিরেই। বেশ কদিন আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। মর্যাদার ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। দর্শকদের বাড়তি আগ্রহ ছিল ভারতীয় টপ অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানি পেস বোলিংয়ের লড়াই উপভোগের। বড় মঞ্চে গেল কয়েক বছরই উত্তাপ ছড়িয়েছে যা, কিন্তু ভক্তদের সব আশা হয়েছে চূর্ণ। পাওয়ার প্লেতে শাহিন শাহ আফ্রিদির সুইংয়ের বিপক্ষে বিরাট রোহিত লোকেশদের ব্যাটিং দেখা হবে না তাদের। আসর শুরুর আগ মুহূর্তে মহা দুঃসংবাদ পেয়েছে বাবর আজমরা। ডান হাঁটুর লিগামেন্টের ইঞ্জুরিতে এশিয়া কাপ শেষ পাকিস্তান দলের মূল বোলারের। পিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট জানিয়েছে ফিট হতে এক থেকে দেড় মাস সময় লাগবে শাহিনের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে ফিরবেন এই বাঁহাতি পেসার। তবে শাহিনের ওয়ার্কলোড নিয়ে বোর্ডের ম্যানেজমেন্টে হতাশ দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা। এদিকে ইঞ্জুরির আঘাত লেগেছে শ্রীলঙ্কা শিবিরেও। এর আগে যে স্কোয়াড তৈরি করেছিল লঙ্কান বোর্ড, সেখান থেকে ছিটকে গেছেন কাসুন রাজিথা ও বিনুরা ফার্নান্দো। এসএলসি ইনভিটেশনাল টি টোয়েন্টি লিগে চোট পেয়েছেন এ দুই বোলার। বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারেন আসিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান। ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহের কাছে ইতোমধ্যে তাদের নাম পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ।